আসসালামু আলাইকুম। সংহার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বাসা অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি মোহাম্মদ মাসুম রেজা, সহকারী শিক্ষক গণিত সংহার স্কুল অ্যান্ড কলেজ। তো আজকের এই সংকটময় মুহূর্তে আমরা অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। তো আমরা বেশি কথা বলা বলি, আমরা সরাসরি ক্লাসে মনোযোগী হই। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম পৃষ্ঠায় 4.1 সূচক অধ্যায়। তো আমরা সূচক সম্পর্কে ক্লাস 6-7 এ মোটামুটি ধারণা আমরা জেনেছি। কোন বড় সংখ্যা বা খুব ছোট সংখ্যাকে আমরা খুব সহজেই সূচকের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন আমরা একটা সংখ্যা যদি লিখি 169, তাহলে এটাকে আমরা লিখতে পারি 13 স্কয়ার। তাহলে এখানে আমরা দুটো সংখ্যা পেয়েছি, 13 একটা 2। আমরা 13টা নিচে আছে, এটাকে আমরা ভিত্তি বলতে পারি, এটাকে বলছি আমরা ভিত্তি। আর উপরে যেটা আছে এটাকে বলবো আমরা ঘাত বা সূচক। তাহলে আমরা সূচকীয় রাশি সংখ্যাটাকে বলতে পারি ঘাত এবং ভিত্তি সম্বলিত যে রাশি, অর্থাৎ ভিত্তি বা ঘাত সম্বলিত যে রাশি সেটাকে আমরা সূচকীয় রাশি বলতে পারি। যেমন আমরা এইটিকে লিখতে পারি 2 কিউ, এখানে 2টা হচ্ছে ভিত্তি, 3টা হচ্ছে এর ঘাত। আবার এ পাওয়ার এন, এখানে এটা হচ্ছে ভিত্তি, এনটা হচ্ছে এর ঘাত বা সূচক। এ যে কোন একটা বাস্তব সংখ্যা এবং এন স্বাভাবিক সংখ্যা। এখন এই যে সূচকটা, এটা হতে পারে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ধনাত্মক ভগ্নাংশ হতে পারে, আবার ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে। তো এই অধ্যায়ে আলোচনা করার জন্য আমাদের কিছু সূত্র জানা প্রয়োজন, আমরা সেই সূত্রগুলো একটু শিখব। যেমন এ পাওয়ার এম গুণ এ পাওয়ার এম, তাহলে এটা সমান এ পাওয়ার এম প্লাস এম, যেখানে আমি কিছুক্ষণ আগে বলেছি এটা হচ্ছে বাস্তব সংখ্যা এবং এম এবং এন এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এটা আমরা কিভাবে লিখলাম, আমরা আগে কিন্তু জেনেছি এর পূর্বের ক্লাসে, ছোট ক্লাসে, যে এর ভিত্তি যদি একই রকম হয়, পাওয়ার যাই থাক, যদি এটা গুণ অবস্থায় থাকে তাহলে আমরা পাওয়ারগুলো সরাসরি যোগ করে দিতে পারি। যেমন আমরা ক্লাস 6-এ শিখেছি 2 কিউব গুণ 2 স্কয়ার, এটা সমান আমরা কি লিখেছিলাম, এদের ভিত্তি 2 লিখলাম, পাওয়ার কত, 2 এর পাওয়ার 3 আর এখানে 2, তাহলে মোট কত হলো 5 = 32। আমরা কিন্তু এভাবে শিখে এসেছি। তো সেই জন্য আমরা এইটাকে আমরা লিখতে পারি এ পাওয়ার এন গুণ এ পাওয়ার এন সমান এ পাওয়ার এন প্লাস এন, এটা একটা সূত্র গেল। আর একটা সূত্র আছে, এটা গুণ অবস্থায় আছে, যদি এটা গুণ না থেকে ভাগ অবস্থায় থাকে তাহলে এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, এটাকে আমরা দুভাবে লিখতে পারি, এম আর এন এর ছোট বড় ভিত্তি করে। যদি উপরে এনটা বড় হয় তাহলে আমরা লিখব এ পাওয়ার এম মাইনাস এন, অর্থাৎ এরা যদি ভাগ অবস্থায় থাকে, যদি এদের ভিত্তি একই রকম হয় তাহলে পাওয়ারগুলো পরস্পর বিয়োগ হবে, বিয়োগ কোনটা যেটা বড় সেটার মধ্যে ছোটটা বিয়োগ হবে। আমরা এখানে সাইড নোট দিয়ে দেবো, যখন এম গ্রেটার দেন এন। আবার এটাকে আমি আরো ভাবে লিখতে পারি 1/(n-m), এটা লিখতে পারি যখন এম লেস দেন এন, অর্থাৎ এম যেখানে যখন বড় হবে তখন আমরা এটা এভাবে লিখতে পারি। তো এ দুটো সূত্র গেল। আরো কিছু সূত্র আছে, যেমন এ পাওয়ার এম ইনটু এন, এটা কিন্তু ব্র্যাকেট দেওয়া থাকে, আসলে এটা কিন্তু পরস্পর কোন অবস্থা আছে, এটাকে আমরা এ পাওয়ার এম এন এভাবে লিখতে পারি। আরো আছে, যেমন এ পাওয়ার 0,
a power 0 সমান 1 যখন a not equal to 0 এটা আমরা জানি a power 0 is equal to 1 অর্থাৎ এটা যে কোনো সংখ্যা হতে পারে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাই আমরা বলতে পারি something power 0 is equal to 1 আরেকটা আমরা জানতে পারি a power minus 1 is equal to 1 by a power n আমরা এটা লিখতে পারি যেমন 3 পাওয়ার মাইনাস 2 এটাকে আমরা কিভাবে লিখব 1 বাই 3 স্কয়ার উপরে যে মাইনাস করেছিল নিচে এসে প্লাস হলো ঠিক একইভাবে যদি এই নিচের এই 2 টাকে আমরা উপরে নিয়ে যাই সূচকের নিয়মে তাহলে নিচের প্লাস ওপরে যে মাইনাস থাকবে এটাই চলে আসে এটা হচ্ছে a পাওয়ার n is equal to minus n is equal to 1 by 4 এটা ব্যবহার তো এই সূত্রগুলো আমরা এই অধ্যায়ে জানবো এবং এই সূত্রগুলো ব্যবহার করে আমরা এই এই অধ্যায়ের কিছু অঙ্ক সলিউশন করার চেষ্টা করব প্রথমে আমরা 4.1 এর 2 নম্বর অঙ্কটা আমরা এটা সলভ করার চেষ্টা করি 2 নম্বরে আছে কিউব রুট অফ 7 স্কয়ার ইনটু কিউব রুট অফ 7 ডিভাইডেড বাই রুট অফ 7 তো আমরা জানি রুটের মান হাফ সিম্পল যদি রুট থাকে তো এটার মান যেমন 7 স্কয়ার রুট যদি থাকে তাহলে এটার মান আমরা বলতে পারি 7 পাওয়ার 1 বাই 2 যদি এখানে কিউব রুট থাকে 7 পাওয়ার যদি এখানে কিউব রুট থাকতো তাহলে 7 এর পাওয়ার জায়গায় 1 বাই 2 মানে এটা 1 বাই 3 হতো এটা আমরা এটা দেখেই আমরা এই অঙ্কটা সলিউশন করার চেষ্টা করব খেয়াল করো তাহলে এখানে আছে আমাদের 7 স্কয়ার আর এর উপর আছে কিউব রুট তাহলে এটা পাওয়ার আমরা 1 বাই 3 নিতে পারি ঠিক একইভাবে এখানে 7 পাওয়ার কিউব রুট আছে এটার পাওয়ার আমরা 1 বাই 3 নিতে পারি ডিভাইডেড বাই 7 পাওয়ার এখানে শুধু রুট আছে তাই আমরা 7 পাওয়ার হাফ করব খেয়াল করো 7 পাওয়ার এখানে 7 এর রুট 2 আছে এর উপর আছে এখন আমরা এখানে কোন সূত্র ব্যবহার করব a পাওয়ার m পাওয়ার n এটা a পাওয়ার m এর পর পর গুণ হয়ে যাবে তাহলে এখানে 2 আর 1 বাই 3 গুণ হবে 2 দিয়ে 1 বাই 3 গুণ করলে কত হয় 2 বাই 3 ইনটু 7 পাওয়ার 1 বাই 3 divided by 7 power 1 by 2 দেখো এবার তাহলে উপরে কি কি আছে 7 power 2 by 3 into 7 power 1 by 3 দুটো 7 কিন্তু এরা গুণ অবস্থা আছে তার মানে বের যদি একই রকম হয় তাহলে পাওয়ার গুলো আমরা যোগ করে দিতে পারি তাহলে 7 power 2 by 3 যোগ 1 by 3 খেয়াল করো নিচেও 7 এটাও এটাও কিন্তু বেজ একই রকম তিন তারে কিন্তু বেজ একই রকম 7 পাওয়ার 2 বাই 3 7 পাওয়ার 1 বাই 3 ডিফারেন্ট বাই 7 পাওয়ার হাফ এটাও 7 তার মানে বেজ যদি একই রকম থাকে যদি ভাগ অবস্থা থাকে তাহলে এর উপরে যে কি হবে বিয়োগ হয়ে যাবে তা আমরা একবারে বিয়োগ করে দিলাম খেয়াল করো তাহলে উপরে যদি আমরা যোগ করতে চাই তাহলে এটা লসাগু করতে হবে কত 6 লসাগু 3 3 এবং 2 লসাগু হচ্ছে 6 তাহলে কত লিখবো তিন দু কোনো ছয় দুই হয় দুই দু কোনো দুই দু কোনো চার দুই এক দুই তিন এক তিন সেভেন পাওয়ার তার মানে কত চার দুই ছয় ছয় মধ্যে তিন দিলে পাঁচ দিলে তিন তাহলে থ্রি বাই সিক্স এটা কেটে দিলে টু তাহলে সেভেন পাওয়ার হাফ তাহলে সেভেন পাওয়ার হাফ তাহলে সেভেন পাওয়ার হাফটাকে আমরা কি লিখতে পারি আমরা কিছুক্ষণ আগে লিখলাম রুট অফ হাফ সেভেন যেহেতু রুটের মান হাফ তাই আমরা 7 পাওয়ার হাফ কে আমরা রুট অফ 7 লিখতে পারি এটা হচ্ছে এই অঙ্কের সলিউশন आंसर তো আমরা এই রকমের যতগুলো অঙ্ক আছে আমরা এগুলো করতে পারব আশা করি আমরা এখন আরেকটা অঙ্ক করার চেষ্টা করব এবার আমরা 8 নম্বর অঙ্কটা করি 8 নম্বর অঙ্ক আছে 3 পাওয়ার m প্লাস 1 divided by 3 power n into n minus 1 ভাগ 9 power m plus 1 divided by 3 power m minus 1 into m plus 1 খুব সহজ ভাবে এটা আমরা সলিউশন করার চেষ্টা করব খেয়াল করো
तो थ्री पावर एम प्लस वन रख लाम देखो थ्री पावर नीचे से एम इंटू एम माइनस वन यो परस्पर क्योंकि गुण अवस्था स्क्वायर हो तो गुण कर देते क्लिक कर एम स्क्वायर माइनस एम भाग এখানে 9 কে আমরা ভেঙে শুরু করতে হবে দেখো সবটা কিন্তু বেস কিন্তু 3 কিন্তু এখানে 9 তাই আমরা 9 টাকে ভেঙে এর বেস 3 বানাতে পারি 3 স্কয়ার দিলে কিন্তু 9 হয় এর পাওয়ার আছে m প্লাস 1 ডিভাইডেড বাই 3 এখানেও এই পাওয়ারটা কিন্তু পরস্পর গুণ অবস্থায় কেন করব এখানে m মাইনাস 1 ইনটু m প্লাস 1 দুটো গুণ অবস্থায় তাহলে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b বলতে পারি সেক্ষেত্রে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে পরিষ্কার দেওয়া প্রয়োজন নেই কেন এবং দেখো আমরা এই ভাগ দ্বারা দুটো অংশ হয়েছে তাহলে ভাগে আগ পর্যন্ত এটা একটা ভাগে পরে একটা এখানে দেখো দুটো উপনিষ দুটোর কিন্তু বেজ একই রকম সেক্ষেত্রে এরা ভাগ অবস্থা আছে তাই আমরা পাওয়ার পরিষ্কার কি করতে পারি m প্লাস 1 মাইনাস নিচের পার্ট করতে বিয়োগ করবে তাহলে প্লাস m স্কয়ার হবে মাইনাস m স্কয়ার আর মাইনাস m প্যারেন্ট মাইনাস মাইনাস প্লাস m ভাগ ঠিক এখানে দেখো 3 পাওয়ার উপরে আছে কত 2 ইনটু a প্লাস 1 আমরা প্রতি গুণ করে দিতে পারি কত হলো 2m প্লাস 2 নিচেও 3 বেস তাহলে এক নিচের যেটা পাওয়ার আছে এটা উপরে যেতে হবে ঠিক একই ভাবে মাইনাস m স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 1 দেখি এটা ক্যালকুলেশন করে কি হয় 3 পাওয়ার দেখো প্লাস m প্লাস m তার মানে প্লাস 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 ভাগ 3 পাওয়ার কত এখানে 2m মাইনাস m স্কয়ার প্লাস 3 খেয়াল করো দেখো এখানে প্রথম যে রাশিটা এটারও বেস 3 দ্বিতীয় যে রাশি এটারও বেস 3 তাহলে দুটোরই বেস 3 কিন্তু এর ভাগ অবস্থা আছে আমরা সূত্রে শুনতেই বলেছিলাম এখন সূত্রে যদি এরা গুণ অবস্থায় থাকে তাহলে বেস যদি একই রকম হয় তাহলে পাওয়ার গুলো যোগ হয় আর যদি ভাগ অবস্থা থাকে তাহলে পাওয়ার গুলো বিয়োগ হয় তাহলে এখানে দেখো ভাগ অবস্থা আছে এটাও 3 এটাও 3 বেস কিন্তু ভাগ অবস্থা তাহলে পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে তাহলে 3 পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 বিয়োগ এবার এটা তাহলে মাইনাস 2m মাইনাস মাইনাস প্লাস m স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 3 এবার ক্যালকুলেশন করে দেখো মাইনাস 2m প্লাস 10 কেটে দেওয়া যায় প্লাস m স্কয়ার মাইনাস m স্কয়ার কেটে দেওয়া যায় মাইনাস 3 প্লাস 1 বিয়োগ করলে কত থাকবে মাইনাস 2 তো এই এটাকে আমরা কিভাবে লিখতে পারি কিছুক্ষণ আগেই আমরা আপনাদের সূত্র দেখেছি 1 বাই 3 পাওয়ার 2 এই মাইনাস 2 টা নিচে আসলে প্লাস 2 হয়ে যায় এটা কোন সূত্রে ব্যবহার a পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 1 বাই a পাওয়ার এই সূত্র আমরা ব্যবহার করেছি তাহলে এর সলিউশন কত হলো 1 বাই 3 স্কয়ার মানে 9 এটা হলো आंसर এটাও খুব সহজে আমরা করতে পারি তো এই সংক্রান্ত যে অঙ্কগুলো আছে 7 নম্বরটাও প্রায় একই রকম প্রধান অনেক কিছু অঙ্ক আছে সেগুলো একই রকম এগুলো করার চেষ্টা করবে আমরা এই অধ্যায়ের আরো একটা অঙ্ক শিখব তাহলে 14 নম্বর অঙ্কটা দেখি প্রমাণ একটা প্রমাণ আছে আমরা জাস্ট এই অধ্যায়ে একটা প্রমাণ দিয়েই আমরা এই অধ্যায় পড়া শেষ করব যদি এটা জানতে পারি বা পারি করতে পারি তাহলে 14 নম্বর থেকে এর আগে পরে 10 থেকে শুরু করে 15 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো আমরা সলভ করতে পারব এখানে প্রমাণ আছে আমরা লেফট হ্যান্ড সাইড নিব লেফট হ্যান্ড সাইড যেমন x পাওয়ার a ডিভাইডেড বাই x পাওয়ার b এর পাওয়ার আছে আবার a প্লাস b ইনটু x পাওয়ার b ডিভাইডেড বাই x পাওয়ার c এর পাওয়ার আছে b প্লাস c ইনটু x পাওয়ার c ডিভাইডেড বাই x পাওয়ার a এর পাওয়ার আছে c প্লাস a খুব সহজ কনসেপ্ট একটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন করো দেখো এখানে প্রথম রাশিটাতে আছে x পাওয়ার a x পাওয়ার b এরা কিন্তু দুটোরই বেস একই রকম কিন্তু এর ভাগ অবস্থা আছে তাহলে পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে তাহলে x পাওয়ার a নিচের দুটো অঙ্কের জায়গায় তো মাইনাস b হবে এখানে আছে কত a প্লাস b এর কাজ শেষ এটা যেমন ভাবে করলাম বাকি দুটো রাশির ক্ষেত্রে কিন্তু আমরা একই ভাবে সলিউশন করতে পারি যেমন x পাওয়ার b নিচের c টা উপরে যায় মাইনাস c হবে x পাওয়ার b মাইনাস c এখানে আছে b প্লাস c
एक्स पावर सी माइनस ए सी प्लस ए। क्या करो देखो a माइनस बी और a प्लस बी रखें तो कौन अवस्था है ना लेना क्या हमरा a प्लस बी इनटू a माइनस बी अर्थात a स्क्वायर माइनस b स्क्वायर सूत्र बोलते পারি অর্থাৎ গুণ করে দিলে তো a স্কয়ার মাইনাস b স্কয়ার হয় সরাসরি যদি গুণ করতে পারো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার এটা কত হবে এটা কি হবে b স্কয়ার মাইনাস c স্কয়ার এটা কত হবে c স্কয়ার মাইনাস a স্কয়ার তাহলে দেখো এই তিনটা রাশি কিন্তু কোন অবস্থা আছে আবার সবগুলোর বেস কিন্তু x একই রকম তাহলে আমরা কি শিখেছি প্রথম সূত্রটাতে যে অনেকগুলো রাশি পাওয়া যায় তো যদি এদের বেস একই রকম হয় এবং এরা কোন অবস্থা থাকে তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করে দিতে পারি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার তাহলে এসব কোন কি দাঁড়ায় দেখো মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার চলে যায় মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার সব পুরো চলে যায় তাহলে থাকবে কত x পাওয়ার 0 তাহলে x পাওয়ার 0 আমরা সূত্র শিখেছিলাম something power 0 is equal to 1 অর্থাৎ a পাওয়ার 0 is equal to 1 শিখেছিলাম তাহলে এটা x পাওয়ার 0 তাহলে এটা মান কত হবে 1 হবে এটা হলো রাইট হ্যান্ড সাইড আমাদের এটাই প্রমাণ চেয়েছিল তো লেফট হ্যান্ড সাইডে এটা সমান আমাদের 1 প্রমাণ চেয়েছিল তাহলে আমরা এই অধ্যায়ে মোটামুটি কিছু অঙ্ক শিখলাম ঠিক এটার মতো করে 14 নম্বরের মতো করে তোমরা 15 নম্বর 13 12 11 যে অঙ্ক আছে তোমরা খুব সহজেই অঙ্কগুলো সলভ করতে পারবে তো আমরা সবার সুস্থতা কামনা করে আজকের এই ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ।